বৃহস্পতিবার মধুচক্রের আসর থেকে আটক দুটি মহিলা সহ এক যুবক। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার অন্তর্গত বিকট জাতীয় সড়কে। পাশে অল ইন্ডিয়া লাইন হোটেলে স্থানীয় লোকজনরা হাতে নাতে দুইজন মহিলা সহ এক যুবককে আটক করে। ঘটনাস্থলে পৌঁছয় করণদিঘি থানার পুলিশ। করণদিঘি থানার পুলিশ দুইজন মহিলা সহ এক যুবককে আটক করে করণদিঘি থানায় নিয়ে আসে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শাকির হোসেন বলেন, দীর্ঘদিন থেকেই মধুচক্রের আসর বসে, এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে পড়েছে। মধুচক্র বন্ধ সহ হোটেল বন্ধের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। আমার নাম মোহাম্মদ শাকির হোসেন। এইখানে ঘটনা ঘটছিল, এখানে মানে মধুচক্রের আসর চলছে, প্রায় আগে থেকেই চলে, এখন বর্তমানে ইদানিং সমাজে চলছে। রানিং স্টাডি আবার শুরু করেছে, ছেলেমেয়েরা আসছে, কখনো কখনো স্টুডেন্টরাও নিয়ে আসছে, মেয়ে টেয়ে নিয়ে আসছে। এইগুলো মানে কোথা করে চোখে ধরছি কি ধরনা সেটা বলতে পারছি না, কিন্তু গ্রামের সদস্যরা বা জনগণেরা কিছু সময় সময় আসে, আসার পর তারা কিন্তু মানে কিছু কিছু ক্ষেত্রেও মানে প্রতিবাদ করে, কিন্তু সেটা কিন্তু তার মান ই নেয় না। সম্পর্ক বলে এই সম্পর্ক হলো, তার সাথে সম্পর্ক আছে, এরকম কিছু একটা বাহানা দিয়ে কাটিয়ে দেয়। কিন্তু আজকে যেটা ঘটনা ঘটলো, আজকে ছেলে মেয়ে দুইটা মেয়ে একটা ছেলেসহ ও মানে স্পটে সব গ্রামবাসী মিলে এসে ধরলো, তার সাথে মানে এই মধুচক্র আসর প্রায় এখন ইদানিং খুব বেশি মানে চলাচল করছে। আগে তো যা চলতো, কিন্তু এখন ইদানিং বেশি মানে প্রশাসনের পদক্ষেপ করছে কিনা আমরা প্রশাসনের কাছে এটা আশা করি, যাতে প্রশাসন এদিকে উদ্দেশ্য করে এটা যাতে মধুচক্র আসর যাতে সব সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়। কোন জায়গা এটা? এটা হচ্ছে বিকট, বিকট পাওয়ার হাউস গেট, বিকট পাওয়ার হাউস গেট অল ইন্ডিয়া হোটেল। কি চাচ্ছেন, মানে কি দাবি রাখছেন? আমরা দাবি রাখছি যে এই হোটেলে যাতে কোনো ওর নিজের আত্মীয় স্বজন ছাড়া যাতে কেউ যাতে এই হোটেলে যাতে কোনো ছেলে বা কোনো মেয়ে যাতে না আসে। পরিপ্রেক্ষিতভাবে যেমন কোনো স্টুডেন্টরাও আসে, স্কুল ড্রেস পরে ছেলে মেয়ে নিয়ে আসে, ও রুম ভাড়া দেয়, আবার তারা দেহ ব্যবসা করে আবার চলে যায়। এই যে মধুচক্রের আসন, চোখ লজ্জা হলেও আমাদেরকে খারাপ লাগে, রাস্তার ধারে চলছে, আমরা চাই এটা যাতে বন্ধ হয়। আমার নাম মোহাম্মদ শাকির হোসেন। মেশা স্ট্রিট অফ মেডিকেল সকল প্রকার ঔষধের পাইকারি ও খুচরো প্রতিষ্ঠান, সেই সাথে সপ্তাহের বিভিন্ন দিনে জলপাইগুড়ি শিলিগুড়ি সহ বিভিন্ন নামী হাসপাতালের চিকিৎসকের পরামর্শ পেয়ে যাবেন। তাই ঔষধ কিনতে কিংবা যে কোনো রোগের ক্ষেত্রে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে আজকেই যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মেশা স্ট্রিট অফ মেডিকেল, ঘোষপাড়া মোড়, নবগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 8972172018। তাই আর এদিক ওদিক না করে সঠিক রোগের সঠিক চিকিৎসা করতে আজই চলে আসুন